বিষয় হচ্ছে যে কি ইমেজ নিয়ে এবং মেনু নিয়ে। তো আমি একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম HTML। তো এখান থেকে ফোল্ডারের ভিতর আমি কি করব, নিউ টেক্সট ডকুমেন্ট নিব, ইন্ডেক্স ডট ডট HTML HTML। তারপর আমি কি নিউ টেক্সট ডকুমেন্ট style ডট CSS দুইটা ফোল্ডার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই দুটাকে নোটপ্যাডে ওপেন করলাম। নোটপ্যাডে ওপেন করে আমি কি করব, এটা লাগবে না, অনেকগুলো ফাইল, এগুলো একটু মুছে দিই। তো আমি HTML শুরু করব। আমি দুটো আগে সেকেন্ড প্যাকেট নিয়ে নিলাম, নিয়ে নিয়ে HTML শুরু করলাম, HTML শেষ করলাম। শেষ করার পর দেখেন এটা কালার হয়ে যাবে, যদি পারফেক্ট কোডটা হয়, ভুল হইলে এটা কালার হবে না। HTML শুরু করলাম, শেষ করলাম, তারপর কি হবে, তারপর আমার কি হবে, হেড HEADD হেড, তারপর কি করব, হেডটাকে শেষ করব, স্ল্যাশ HEADD হেড শেষ করলাম, ঠিক আছে। তারপরে যাই একটু ফাঁক দিয়ে BODY বডি, তারপরে কি করব, বডি শেষ করব। বডি শেষ করলাম, তাহলে আমি এখানে কি করে দিতে পারি, সেমিকোলন দিয়ে চেক করে দিতে পারি দিস HEADER হেডার এরিয়া। তাহলে আমি শেষ, তারপর এখানে ক্লিক করে দিতে পারি বডি এরিয়া, ঠিক আছে, বডি শুরু, বডি শেষ, বডি শুরু, বডি শেষ, হেডার এরিয়া। আমি এটাকে কি করতে পারি, একটা ট্যাব দিয়ে দিব, কেন ট্যাব দিয়ে দিব, বোঝানোর জন্য। HTML শুরু, হেড শুরু, বডি শুরু, এটা হচ্ছে আমার স্ট্রাকচার, ঠিক আছে। এখানে কি, এখানে হবে লিঙ্ক, টাইটেল হবে প্রথম টি টাইটেল, টাইটেল কি হবে HTML, HTML দিয়ে আমি টাইটেলটা শেষ করব। টাইটেল শেষ করে কি করব, টাইটেলটা শেষ করব টাইটেল, ঠিক আছে। টাইটেল শেষ করার পর কি আসবে, আমার CSS কে লিঙ্ক করব, কিভাবে CSS কে লিঙ্ক করব, LIM কে লিঙ্ক, রেল ইকুয়াল টু ইকুয়াল টু সেমিকোলন স্টাইল শীট STYL স্টাইল স্টাইল STYL স্টাইল শীট, ঠিক আছে। তারপর কি হবে, এইচআর EF হাইপার রেফারেন্স ইকুয়াল টু ডবল কোটেশন STYL স্টাইল ডট CSS, ঠিক আছে, সেভ দিলাম। এখানে বডি দিয়ে আমি বডিকে কল দিয়ে চেক করে নিব যে কি বডি কি কালার দিয়ে, একটি কালার দিয়ে চেক করে নিব যে কি বডি কি কালার দিয়ে চেক করে নিব যে CSS টা পাইছে কিনা। সেভ দিলাম, সেভ দিয়ে রান করলাম, রান গুগল ক্রোমে রান করলাম, আমার কি পাই নাই, CSS পাই নাই। তাহলে এখানে বানানগুলো হিসেবে STYLE স্টাইল ডট সি রেল, হ্যাঁ STYLE স্টাইল, হ্যাঁ এইচআরইএ গুগল সেমিকোলন সেভ দিয়েছি, এটা সেভ দিয়েছি।
তাহলে প্রবলেমটা কোথায়? লিঙ্ক রেল স্টাইল শিট গোটাতে ভুল হয়েছে আমার সম্ভবত। আমি এটা গুগলে সার্চ দিয়ে আমার সার্চ মারতে দেখি STYLE স্টাইল CSS। এটা আমার স্টাইল শিট বলেছে কথা দেখি। স্টাইলিং রেল স্টাইল শিট STYLE স্টাইল SHWT শিট আচ্ছা আমাদের শিটটা দেখে নিয়ে আসি তাহলে। হয়তো কোনো জায়গায় কমা একটা ভুল হয়েছে, কোনো একটা কিছু ভুল হয়েছে। ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডপ্রেস আমরা HTML ডকস যাই। HTML এ গিয়ে আমরা কি করবো? টাইটেল আমাদের বডি হেড সেকশন, তারপর লিঙ্ক রেডিগুল স্ট্যান্ডার্ড এইচআরএফ স্ট্যান্ডার্ড সিএসএস। এটা ঠিক আছে, মানে বডিতে বলেছি, তারপর আমি কপি করে নিয়ে আসছি। আচ্ছা এখানে মনে হয় বলেছে বডিতে বডিতে বডি বডি কল দিলাম, ঠিক আছে বডি কল দিলাম, বডি কালার রেড। আচ্ছা বুঝছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেখে ব্যাকগ্রাউন্ড কালার কি কালার আমি ওটা উল্লেখ করে দিই নাই সেই জন্য আসছে। সিএসএস পাইছে কিন্তু কি কালার ওটা উল্লেখ করে দিই নাই সেই জন্য। আচ্ছা এভাবে থাকুক এটা। এখন আমাদের কাজে আসি, মূল কাজে। আমার একটা ইমেজ লাগবে, এখন ইমেজ একটা ইমেজ নিব। এখানে ইমেজ আছে আছে, কপি করলাম এটাকে, কপি করে এটাকে কী করবো এখানে পেস্ট করলাম। পেস্ট ভালো লাগবে না এটা, আমার একটা ইমেজ নিয়ে কাজ করবো। কন্ট্রোল জেড, এটা 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 না, এটা না, ইমেজ না, এটা HTML PNG HTML JPEG। আমাদের এটার নাম কি? HTML JPEG। তাহলে আমরা একটা ইমেজকে কীভাবে কল দিব এখানে বডিতে, একটা ইমেজকে কীভাবে IMG ট্যাগকে কল দিব কীভাবে? স্ল্যাশ দি IMG সিঙ্গেল ট্যাগ IMG ইমেজ SRC ইকুয়াল টু সেমিকলন গলন দিয়ে HTML JPEG HTML .jpg HTML .jpg দেওয়ার সাথে সাথে আমার কি আসবে? আসছে ইমেজটা। এখন এই ইমেজটাকে উইড হাইট দিয়ে দিব, উইড এবং হাইট দিব ইকুয়াল টু দিয়ে উইড WWID উইড দিব কি কত পিক্সেল দিব? 200। তারপরে আচ্ছা 100 পিক্সেল দিই, 100 পিক্সেল দিলাম।
এইচিআই হাইট দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল দিয়ে সেম কলন দিলাম। STY style equal to double quotation, double quotation এখানে শেষ করব। যা দিলাম পাইছি, এখন আমি স্টাইল করে নিয়েছি জন্য। তারপর আমি কি করবো, এটাকে এটাকে কি করবো, এরপর আমি যদি উইড এবং হাইট দিছি দুদিকে 100 পিক্সেল, এখন যদি রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করি, এখন দেখেন স্টাইল আরো করবো, এটাকে এলিমেন্ট এটা কেটে দিলাম, উইড হাইট পাইছি 100 100। এখানে যদি যে ফ্লোট লেফট FL ফ্লোট রাইট দি, তাহলে দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ফ্লোট রাইট দিলে, ফ্লোট লেফট দিলে কোথায় আসবে, বামে চলে আসবে। ফ্লোট লেফট এবং রাইটের জিনিসটা বুঝছেন কি হচ্ছে, ফ্লোট লেফট দিলে কি হয়, রাইট দিলে কি হয়। আমি যদি এখন ফ্লোট লেফটে রাখি তাহলে এটা ফ্লোট লেফটে থাকবে, ঠিক আছে। রাইট দিলে কোন দিকে চলে যাবো, ওদিকে চলে যাবো, ওদিকে চলে যাবো, ওদিকে চলে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে কি ফ্লোট, ফ্লোটের ব্যাপারটা, যে কোনো যে কোনো ডিপকে, যে কোনো জিনিসকে ফ্লোট লেফট দিলে, রাইটে দিলে লেফটে রাইটে চলে যাবে। এখন আমরা আসবো টেবিল, আমরা এখন একটা দেখবো যে টেবিল অপশনটা, টেবিল কীভাবে শুরু করবো, টেবিল কীভাবে কী কাজ করবো টেবিল দিয়ে, ঠিক আছে। টেবিল দিয়ে শুরু করলাম, টেবিলটা একটা শেষ করলাম, স্ল্যাশ TABLE টেবিল শেষ করলাম, ঠিক আছে, টেবিল শুরু করলাম, টেবিল শেষ করলাম। তারপর হচ্ছে এখানে একটা স্পেস দিলাম, TR দিলাম, TR-টা শেষ করবো আবার, TR মানে টেবিল, TR মানে কি টেবিল রো, হ্যাঁ ঠিক আছে, TR শেষ করলাম, শেষ করলাম, TD টেবিল, টেবিল ডাটা, TD মানে টেবিল ডাটা, স্ল্যাশ স্ল্যাশ TD, এখানে দিলাম নেম, নেম লিখলাম, ঠিক আছে। এখন TD নেম, আর এই সেম আরেকটা কপি করি, টেবিল টেবিল রো দিলাম, ঠিক আছে, দুটো নেম নেম আসছে, দুইটা আসছে, এখন এটা ইমেজের নিচে উপরে চলে আসছে, এটা কি করবো, এটাকে যদি একটা বিআর দিয়ে দিই তাহলে এটা নিচে চলে আসবে, আর এখানে যদি লাস্ট নেম দিই, লাস্ট নেম আসবে, এখানে যদি FIRST ফার্স্ট নেম দিই, ফার্স্ট নেম আসবে, ঠিক আছে। একটা কলম দিয়ে দিলাম, কলম দিয়ে দিলাম, ঠিক আছে, টেবিলটা বুঝছেন, এতটুকু বুঝছেন। এখন এই টেবিলটাকে যদি আমি স্টাইল করতে চাই, এখন টেবিলকে স্টাইল করতে চাই, টেবিলগুলি কল দিব কমা TH কমা TD, TD-কে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে বড়া TH দি টেবিল, TH TD TH না TH না TR হবে, TR এটি TR দিলাম, বর্ডার 1 পিক্সেল, সলিড সলিড রিয়েলেস ব্ল্যাক, তার মানে কি, বিয়ারটা আসেনি কেন,
বুঝছেন, এখন একটা বর্ডার আসছে সুন্দর করে, ঠিক আছে। হ্যাঁ, এটা সাথে হয়ে গেছে যে, এটার সাথে হয়ে গেছে যে বিয়েটা তো ডিসি কাজ করতেছে না কেন, বিয়ের দিলে ব্রেক হয় আর কি। বর্ডার, এই টেবিলের একটা বর্ডার দিলাম, টেবিলের বর্ডার যদি রেড দিতে চাই রেড দিতে পারবো, সলিড দিতে পারলে সলিড দিতে পারবো। দেখেন ইন্সপেক্ট করে আমি যদি দেখাই এখানে আপনাকে, ব্ল্যাক দিতে, ব্ল্যাক আছে এখন, ঠিক আছে। যদি রেড দিতে চাই রেড রেড আসছে, ঠিক আছে। যদি যদি আমি সলিড না ডাবল লাইন চাই, ডাবল লাইনের জন্য আমি ডাবল লাইন না দিতে চাই তাহলে কি, এখানে যদি আমি স্টাইল আবার করি টেবিল টেবিলকে, শুধু টেবিলকে যদি বর্ডার দিই, টেবিলকে যদি বর্ডার দিই 1 পিক্সেল সলিড গ্রেড দিই, তাহলে এটা চলে আসবে। টেবিল টেবিল শুধু টেবিলকে যদি 1 পিক্সেল ঠিক আছে, টেবিল দেখ এখানে দিচ্ছি টেবিল, এবং এটা কই টেবিল 1 পিক্সেল সলিড গ্রেড, এই দেখছো আসছে। তো সেটার জন্য কি করতে হবে, টিডি টিডি স্ল্যাশ টিডি যদি দিই, টিডি যদি দিই আমি কি করব, আসছে। আমি যদি টি আর দিই শুধু, এসেছে, এটাতে আসতেছে, তাহলে আমি শুধু টিডিকে দিলে তাহলে কি আসবে, এখন তারপরে জন্য HTML টেবিল হেডিং, আমরা টেবিলের একটা হেডিং দিতে, এখন যদি আপনি চান যে এখন আসেন আমরা টেবিল হেডিং দিব, HTML টেবিল হেডিং নিয়ে কাজ করবো, এখন এতটুকু কাজ করছি না, এতটুকু বুঝছেন। আমি আবার দেখাচ্ছি এই জিনিসটা, টেবিল শুরু করলাম, টেবিল শুরু করলাম, কি করবো, টেবিল ক্লোজ করলাম, টেবিল ক্লোজ করার পর TH, এখন আসবে টেবিল TH নিয়ে, TH TR ও টেবিল রো 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 তে স্ল্যাশ TR, TR দিলাম, TR দেওয়ার পর আমরা কি যাব, টেবিল ডাটা না টেবিল হেড, টি এজ টেবিল এজ নেম নেম দিলাম, ঠিক আছে, টেবিল দিয়ে নেম দিয়ে জাস্ট এটাকে আবার কপি করলাম, কপি করে এই টেবিল ডাটা দিয়ে দিই, ডি ডি সেভ দিলাম, রান দিব, এখন রান দিলে যদি আমি রান দিই, দেখছেন এখন এমএস জায়গা যদি টিআরটিডি, ঠিক আছে,
টিআর টিএইচ টিডি টিআর টিডি ঠিক আছে টিআর টিডি টেবিল হেড হেডিং হেডিং হেডিংটা টিএইচ মানে হেডিং সেভ দিলাম সেভ দিয়ে যদি আমি দিই এটা আসতেছে ঠিক আছে আমি এখন স্টাইলটা কেটে দিই এখন স্টাইল আমি যাচ্ছি না ঠিক আছে এখন এত লোক আসছে আমি যদি ফলোড ল্যাব দিতে চাই ল্যাব দিতে পারবো ঠিক আছে ট্যাক্স অ্যালাইন ল্যাব দিতে চাইলে ল্যাবটা থাকবে ঠিক আছে এটা তো ল্যাবটা আছে টেবিলকে বর্ডার দিলে বর্ডার হবে ঠিক আছে ঠিক আছে হেড দিছি আর এটা একটু বড় এটা একটু ছোট না টেবিল হেড মানে টিএইচ এর ভিতরে লিখছি এটা একটু বড় টেবিল চেয়ার বাইরে লিখছি এটা একটু ছোট এখন এখন আসেন যে আমি টেবিলকে যদি ইয়া দিতে চাই এই দুইটা নাম্বার একসাথে থাকবে এখন আমি সেম এটাকে একটু চেঞ্জ করে দিই এইটা এইটা থাকলো এখানে টিএইচ কে দিলাম যে টিএইচ ঠিক আছে টিএইচ দিয়ে ক্লাবস দিলাম সিও হ্যালো কল এস পেন দিলাম ইকুয়াল টু টু দিলাম ঠিক আছে এখানে লিখলাম যে ফোন সি এইচ ও এন এ ফোন লিখলাম ঠিক আছে ফোন লাগার পর এটাকে নেম এবং কলার দিলাম তারপরে টিডিকে তিনটা রো করে দিলাম 0182 আর তারপরে এটাকে কি এটা দিলাম ঠিক আছে সেভ করলাম আগে জিনিসটা দেখছেন এখন দেখেন এটা কি কাজ হয়েছে দেখেন নেম এ নেম ফোন ফোন নাম্বার দুটোটা একই করে বুঝছেন আচ্ছা আমি যদি বর্ডার দিই তাহলে এটা ভালো বুঝতে পারবেন টেবিলকে বর্ডার দিলে টেবিল টিএবিএলই টেবিল টেবিল এবং টিএইচ এবং টিডি তারপরে হচ্ছে সলিড ওয়ান বর্ডার ওয়ান পিক্সেল সলিড সলিড ব্ল্যাক ব্ল্যাক দিলাম সলিড ব্ল্যাক দেওয়ার পর আমার কি আসবে আপনি কালার আসবে বুঝলেন এই দুইটা এই নজরুল ইসলাম এই এই দুইটা এক করে না এই ফোনের মধ্যে কি ফোনের মধ্যে দুইটা আসছে না আপনার যদি ফোন নাম্বার দুইটা থাকে কিভাবে দিবেন এই জিনিসটা ফোন নাম্বার দুটো থাকলে এভাবে দিতে হবে এখন যদি আমি রোকে সেম ভাবে যদি রোকে করতে চাই এখানে রো স্প্যান লিখবো টেলিফোনের ওখানে কি লিখবো টিএইচ কে রো স্প্যান লিখবো এখানে এখানে যদি কল স্প্যানের জায়গায় রো দি রো স্প্যান দিয়ে সেভ দিলে তখন কি হবে রো তো দুইটা হয়ে যাবে দুইটা রো একসাথে হয়ে যাবে তাহলে কল স্পেন এবং গ্রো স্পেনের মধ্যে বুঝছেন হ্যাঁ কল স্পেন মানে কলামে রো স্পেন মানে রোতে যদি আমি যদি একটা টেবিলকে ক্যাপশন দিতে চাই এটার টেবিলটার নাম কি এটা যদি একটা ক্যাপশন দিতে চাই তাহলে কি করব টেবিলকে ক্যাপশন দিতে চাইলে কি করব মানে টেবিলটার নাম কি সিএ পিটিআইওএন ক্যাপশন টেবিল ক্যাপশন দিলাম দেখছেন এটাতে টেবিল লেখাটা আসছে টেবিলে ক্যাপশন লেখাটা আসছে হ্যাঁ আসছে আমি যদি সিঙ্গেলে আইডি দিতে চাই যদি একটা আইডি দিতে চাই আইডি দিতে পারবো না এখানে আইডি দিতে চাইলে আমরা কি আইডি দিতে পারবো আইডি দিতে আইডিটাকে আমি কল দিয়ে সিএসএস করতে পারবো ঠিক আছে এই গেল আমার এই জিনিসগুলো শেষ টেবিল দিয়ে আমরা একটা ফর্ম বানাইতে পারবো একটা কিয়া বানাইতে পারবো একটা কন্টেন্ট বানাইতে পারবো একটা নাম লিস্ট বানাইতে পারবো এই জিনিসগুলো আমরা টেবিল দিয়ে করব হ্যাঁ রো স্টাইল ডট সিএসএস মার্জিন পেডিং
মাঝে, হ্যাঁ আমি যদি এগুলাকে কি করতে হবে, আমার ব্রাউজারে এগুলো আসলাম, তো আসার পর আমি কি করবো এগুলাকে? কোনটাকে? এখানে মাঝখানে? হ্যাঁ আমি আমি আচ্ছা আমি দেখাচ্ছি, আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি। এটা হচ্ছে যে কি, আপনি রো আসবেন, টেবিল টেবিল টিএইচ দিয়েছেন, ঠিক আছে। এখানে যদি আমার নেম টিডি দিয়ে দিই, ঠিক আছে, দেখছেন চলে আসছে। এটা হচ্ছে ট্যাব ট্যাক্স অ্যালাইন সেন্টার। এটা এটা আমার নামটাকে যদি, এটা যদি আমি মিডিল নিতে যাই, এটাকে সিলেক্ট করলাম, নজরুল, এটাকে সিলেক্ট করে স্টাইল এলিমেন্ট ট্যাক্স অ্যালাইন CENTER সেন্টার, ঠিক আছে, ট্যাক্স লাইন সেন্টার, না হলে মার্জিন, মার্জিন আছে, এটা আসতেছে না, এটাকে ট্যাক্স লাইন সেন্টার অথবা মার্জিন ল্যাব, এই এই এইটাকে, এই নামটাকে ট্যাক্স লাইন সেন্টার, নামটাকে জাস্ট টেক্সট লাইন সেন্টার দিতে হবে, টেক্সট লাইন সেন্টার দিতে হবে, এটাকে মধ্যখানে নিয়ে আসতে হলে টেক্সট লাইন সেন্টার দিতে হবে, টেক্সট লাইন সেন্টার এন্ড কাজ করতেছে না, এটা কি জন্য এটা কাজ করে? টেক্সট লাইন সেন্টার দিলে সাথে সাথে চলে আসে। আচ্ছা এগুলো আমরা দেখবো পরবর্তীতে, আমরা এখন যাই যে মেনুতে, আমাদের আজকে লেসন অনুযায়ী আমরা যাবো যে মেনুতে, ঠিক আছে, অ্যান অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট ইউএল, ইউএল এলআই, ইউএল মানে আন অর্ডার লিস্ট, ইউএল মানে হচ্ছে আন অর্ডার লিস্ট, এবং ইউএল এর ভিতর এলআই, ঠিক আছে। এখানে এটা কি হয়েছে দেখেন একটু, এটা হচ্ছে যে কি, এটা আমি যদি রান দিই এখন, দেখেন এই জিনিসটা কোকা কোলা আসছে এটা, ঠিক আছে, এটা আসছে। তো এটাকে যদি আমি স্টাইল করি, ইউএল কে যদি আমি স্টাইল করি, এখন ইউএল কে স্টাইল করি, হ্যাঁ একটার পর একটা আসছে এটা আর কি, এই লিস্ট, তো এটা যদি একটার পর একটা আসছে, এটাকে যদি আমি এই গোলাকার ভিতরে যদি আমি সার্কেল করতে চাই, তাহলে আমি কি করব, তাহলে আমি এই স্টাইলে যাব, STYL স্টাইল, এখানে যদি আমি ইনলাইন স্টাইলটা করে ফেলি, তাহলে ওটা এক্সটার্নাল সিএসএস এ কাজ করবে না, এটা মনে রাখতে হবে, সরম সত্য এটা। যদি এখানে স্টাইল করি, তাহলে ওটা বাইরে গিয়ে যদি আর স্টাইল চেঞ্জ করতে যাই, তাহলে আমার কি স্টাইলটা আর চেঞ্জ হবে না, এটা মনে রাখতে হবে, সিএসএস না কোনো কিছু দিয়ে হবে না আমাকে, তখন আবার এই ডিরেক্ট এটা মুছে তারপর স্টাইলটা চেঞ্জ করতে হবে, তো এটা খেয়াল রাখবেন সবসময়। তো এখানে যদি আমি স্টাইলটা করি, ইন্সপেক্ট করে দেখাই আপনাদেরকে, এখানে যদি এই লিস্ট স্টাইল, ইউএল কে যদি লিস্ট স্টাইল টাইপ করা আছে, লিস্ট স্টাইল ডিস সার্কেল, যদি সার্কেল দিই তাহলে কিরকম হচ্ছে, গোলাকার হচ্ছে, যদি এখানে ডিস্ক দিই তাহলে হচ্ছে, যদি স্কোয়ার দিই স্কোয়ার, ঠিক আছে,
ঠিক আছে, যদি নাম দিয়ে দিই, যদি নাম দিই, হ্যাঁ নাম দিব, লিস্ট স্টাইল সবসময় নাম থাকবে। আচ্ছা নাম দিয়ে দিলাম, নাম দেওয়ার পর আমি এখানে এটাকে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল জেড। আচ্ছা এটাকে বাইরে আমি স্টাইল করি, এটাই বেটার। এখানে এখানে যদি আমি স্টাইল করি, ইউএলকে কল দিই, ইউএলকে কল দিয়ে যদি প্রথম বন্ধনী সেকেন্ড বন্ধনী দিই, পরে আমি যদি এখানে লিস্টের নাম দিই, তাহলে এটা নাম হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তারপর আমার কি সেমভাবে অর্ডার লিস্ট, একটু হচ্ছে আন অর্ডার লিস্ট, একটু হচ্ছে অর্ডার লিস্ট, দুটোই সেম। একটাকে আন, এই দেখ, একটাকে যদি এখানে কপি করে যদি আবার পেস্ট করি, জাস্ট এখানে অর্ডার ও ও সেম আসবে, অর্ডার লিস্ট 1 2 3 4 আসছে। তো এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি কী করবো, এই জায়গাটাকে কপি কপি করে এখানে যদি জাস্ট ও করে দিই, ওএল দিই, তাহলে কি ওএল দিলে আমার এখানে কি সেমভাবে চলে আসছে, দুটার কাজই সেম। এগুলো মেনু তৈরি করার জন্য আমরা ব্যবহার করি, আমাদের ওয়েবসাইটের যে মেনুগুলো, প্রথম যে মেনুটা ওইটা তৈরি করার জন্য ব্যবহার করি। তো আমরা এগুলো অর্ডার লিস্টও ব্যবহার করতে পারি, আন অর্ডার লিস্টও ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখন আমরা আসবো যে ও এল, ও এলকে যদি টাইপ দিই, এখানে যদি আরেকটা স্টাইল করতে চাই, আমি রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট দিতে চাই, যদি এখানে এই ও এলকে, ও এলকে, ও এল হোক, ইউ এল হোক, যেটাই হোক, ওয়েলকে টাইপ দিই, টাইপ দিই যদি এ দিই, তাহলে কী হচ্ছে, এটা দিলে কী হচ্ছে, যদি বরাদের এ দিই, তাহলে কী হচ্ছে, অ্যারিথমেটিক, দেখেন এগুলো দেখছেন, চেঞ্জ করার অপশন পাচ্ছেন, সবগুলো বাসা রেখে গিয়ে এখানে, হ্যাঁ এ দিলে চলে আসতেছে। তারপরে যদি আমি আইডি, এই জিনিসগুলো আছে, আমি এগুলোকে তো এগুলো জিনিসগুলো কি আমরা বাংলাদেশ ইউজ করলে 1 2 3 ইউজ করতে পারতেছি। এখন আমাদেরকে কি আমাদের 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 ইয়াগুলো আমাদেরকে এখন কি ইয়া করে দিছে, বাংলাও দিছে। আগে আমরা যখন, হ্যাঁ আমরা এই জিনিসগুলো এখন এখন আমরা কি করব, এই জিনিসগুলোকে ইয়া করব, ফ্লোট ফ্লোট কি দিব, লেফট দিলে কি শুয়ে যাবে। আমি যদি এটাকে রিলোড দিই, আমি যদি এগুলোকে ফ্লোট লেফট দিই, ফ্লোট লেফট দিই, তাহলে এগুলো কি সবগুলো শুয়ে গেছে না। প্যাডিং দিলে কি হচ্ছে, বাড়তেছে না, প্যাডিং দিলে ভিতর থেকে জায়গা নিচ্ছে। এখন যদি মার্জিন দিলে, মার্জিন দিলে কি হচ্ছে, মার্জিন দিলে 0 পিক্সেল থেকে শুরু করে যদি আমি মার্জিন দিই, এগুলো কি জায়গা নিচ্ছে। এগুলো করে এভাবে করে আমরা কি এগুলো একটু সবাই বিভিন্ন রকম স্টাইল করব। তো এই এতটুকু পর্যন্ত আমাদের আজকে থাকুক, কারণ এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্যান্য জিনিস, আরেকটা জিনিস আমাদের এগুলো হচ্ছে যে কি প্রথম চলে গেছে, এখানে যদি আমি ডক টাইপ দিই, এখানে যদি ডক টাইপ HTML দিই, তাহলে সেটা হচ্ছে HTML5 এর ভাষণ। HTML5 এর সিম্বলিক কি, এখানে আমরা এভাবে করি সিম্বলিক ডক টাইপ DOC ডক টাইপ, এটা বড় হাতের সম্পূর্ণ DOC TYPE টাইপ যদি দিই, তারপর HTML শেষ করলাম,
এখানে এভাবে হবে, ডক টাইপ এসটিএমএল, ডক টাইপ এসটিএমএল মানে হচ্ছে কি এসটিএমএল ফাইল, এসটিএমএল ফাইলে সিম্বলিক শুরু হয়ে যায় ডক টাইপ এসটিএমএল দিয়ে। তো আমরা আমরা বা শুনে বর্তমানে ফাইল চলতেছে, তো আমরা চাইলে জেনকোডিং ইউজ করতে পারি, জেনকোডিং দেখাবো, আমরা চাইলে জেনকোডিং ইউজ করতে পারি। তো জেনকোডিং ইউজ করার জন্য আমাদের কি কি করতে হবে, জেনকোডিং জেনকোডিং ফাইল ডাউনলোড লিখে কি ঠিক করে দিবে, গুগল ঠিক করে দিবে, জেন ডাউনলোড জেন কোডিং ফাইল ডাউনলোড করে নিব, গুগল কোড এটা ডাউনলোড করে নিব, একটু আসুক এটা ডাউনলোড করে কি আমি এটাতে দিব আমার নোটপ্যাডে, ঠিক আছে। ডাউনলোড দিই জেন কোডিং নোটপ্যাড 7.0 ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পর শো ফোল্ডার দেওয়ার পর কি ফোল্ডারটা আসছে, আসার পর জেন কোডিং পাওয়ার জেন কোডিং এই ফাইলটা দিই, আমি এই ফাইলটাকে কি করবো এখানে HTML 5 6 এ যাব, 6 এ যাই নোটপ্যাড প্লাস প্লাস এ যাব, নোটপ্যাড প্লাস প্লাস এ গিয়ে প্লাগিনস এ যাব, প্লাগিনস এ গিয়ে এখানে দিয়ে দিই, নোটপ্যাড প্লাগিনস প্লাগিনস এ গিয়ে আমি এটাকে এটাকে এখানে ছেড়ে দিব, কন্টিনিউ টু সেট ইট, তারপর আমি নোটপ্যাডটাকে রিস্টার্ট দেব, আমার রিস্টার্ট দিলে চলে আসার কথা, এখন যদি আমি নোটপ্যাডটা আবার ওপেন করি তবে আমার কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে, রেজিস্টার দিলে চলে আসবে। জেনকোডিং এর নামে যদি এসটিএমএল লিখি পুরোটা চলে আসবে, আমি যদি এইচ ওয়ান দিই তাহলে এটার প্যাকেট ট্যাকেট সবগুলো চলে আসবে, ঠিক আছে। নতুন করে আবার ইনস্টল নিচ্ছে, আপডেট নিচ্ছে, আপডেট না হোক ক্লাস এটা আমি নেক্সট ক্লাসে অথবা দেখাই দিব আপনাদেরকে, আপনি যদি চা ট্রাই করেন, যদি না হয় আমি দেখাই দিব, ঠিক আছে। এটা দেখি এখন হয়েছে কিনা, আমার কম্পিউটারে রিস্টার্ট দিলে হয়ে যাওয়ার কথা, এখানে একটা জেন কোডিং লিখে লিখে আসবে, আচ্ছা এটা রিস্টার্ট দিলে হবে সম্ভবত, আচ্ছা ঠিক আছে তাহলে এতটুকু, অথবা এখানে প্লাগিনস কি এখানে গিয়ে আমি আমার এখানে আছে কিনা দেখি, সফটওয়্যারে যাবো দেখি একটু আছে কিনা জেনকোডিংটা,
ম্যাট্রিক্স যেটি জেন জেন কোডিংটা কি আমি জেন কোডিংটা কি এখান থেকে আমি পুরো ফাইলটাকে এখানে পেস্ট করে দিব যে জেন কোডিং এর এই যে ফাইলগুলো কনফিগারেশন এটা রিস্টার্ট দিলে চলে আসার কথা আচ্ছা আপনারা দিয়ে দেখিয়ে না আসলে আমি ঠিক করে দিব ঠিক আছে আমরা আবার